প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ আপডেট। আপার প্রাইমারিতে দীর্ঘ সময় পরে হলফনামা নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ খবর, সবটাই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আপার প্রাইমারিতে দুবার ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন, তা 100তম দিন অতিক্রান্ত হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি। বন্ধুরা, এবার উঠে আসছে তারই মাঝখানে আপার প্রাইমারিতে হলফনামা জমা করার বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দারুণ ভালো খবর। বন্ধুরা, সেই বিষয়টিকে এখানে সম্পূর্ণ আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এখন আমরা অবস্থান করছি মার্চ মাসের প্রায় মাঝামাঝি সময়ে, কিন্তু গত মাসে 23 ফেব্রুয়ারি মহামান্য ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন যে আপার প্রাইমারিতে নিয়োগের ছাড়পত্র দেওয়ার যে শুনানি তাতে 1 সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল। তাতে চলতি সপ্তাহে মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টে ওঠার কথা ছিল, কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে চলতি সপ্তাহে দুটো ছুটি কিন্তু আমরা পাচ্ছি, সেই ছুটি দুটো হচ্ছে দোল এবং হোলির। এই কারণবশত মামলাটি ওঠেনি, সেটি এবার কিন্তু উঠতে চলেছে, এবং তার পরিপ্রেক্ষিতে উঠে আসছে হলফনামা জমা দেওয়ার বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। যে বিষয়টি উঠে আসছে যে 14,339টি শূন্যপদের নিয়োগের জন্য যে মেধা তালিকা তৈরি হয়েছে তা নিয়ে গত শুক্রবার আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়, এমনই একটি খবর কিন্তু উঠে আসছিল সামাজিক গণমাধ্যম সূত্রে। এবং পরবর্তীকালে সোমবার দিন অর্থাৎ আগামী সোমবার সেটি হলফনামা হিসাবে নথিভুক্ত হতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টে, আর তার পরদিন অর্থাৎ মঙ্গলবার সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চে তার শুনানির জন্য মেনশান বা উল্লেখ করা হবে। এমনই কিন্তু একটি ভালো খবর উঠে আসছে, অর্থাৎ হলফনামা হিসাবে নথিভুক্তি হতে পারে এবং তার পরে পরেই ডিভিশন বেঞ্চে তার শুনানির জন্য কিন্তু মেনশান করা হবে বলে এমনই কিন্তু আমরা খবর সূত্রে জানতে পাচ্ছি। তবে যদি এই মার্চ মাসের মধ্যে এই হলফনামা জমা এবং শুনানির জন্য মেনশান করার বিষয়টি সম্পন্ন হয়ে যায়, তবে আশা করা যেতে পারে এই নিয়োগ প্রক্রিয়া কিছুটা হলেও কিন্তু গতি পাবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এবং দ্রুত নিয়োগ সম্পন্ন হবে। প্রসঙ্গত এই বিষয়ে জানা গিয়েছে বিভিন্ন ধাপে প্রার্থীদের ওএমআর শিক্ষাগত যোগ্যতা পুনরায় যাচাই করা হয়েছে, তার ফলে অনেকটাই বাড়তি সময় গিয়েছে কমিশনের। তবে সময় লাগলেও ত্রুটিপূর্ণ তালিকা কখনোই আদালতে জমা দিতে চায়নি স্কুল সার্ভিস কমিশন। দেখা গিয়েছে যে 14,500 মেধা তালিকা এবং ওয়েটিং লিস্টের তালিকা তৈরি করা হয়েছিল, সেগুলির বেশ কিছু ওএমআর শিটে জটিলতা রয়েছে, তবে সেসব কিন্তু সংশোধন করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এক কথায় বলা যেতে পারে এবার হলফনামা জমা এবং শুনানির বিষয়ে উঠে এলো দারুণ ভালো একটি খবর। আমরা আশা করব দ্রুত শুনানি হবে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার এবং নিয়োগ খুব দ্রুত এগোবে, এমনটাই আমরা আশা করছি। বন্ধুরা, এখন এটুকুই, সকলে ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।